গত সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন অ্যালিস্টার কুক। শেষ টেস্ট ইনিংসেও তার ব্যাটিং দক্ষতায় অনুপ্রাণিত হয়েছিল ক্রিকেট অনুরাগীরা। বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কেরিয়ারের প্রথম ও শেষ টেস্টেও দুরন্ত 17 রান করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার 3 মাসের মধ্যে কুক ভূষিত হলেন দেশের সর্বোচ্চ সম্মানে। নতুন বছরের উপহার স্বরূপ ইংল্যান্ডের সর্বোচ্চ সম্মান নাইটহুড উপাধি গ্রহণ করবেন তিনি। তাই এখন থেকে স্যার অ্যালিস্টার নাথান কুক নামেই পরিচিত হবেন এই প্রাক্তন অধিনায়ক। এদিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই খবর জানিয়েছেন তারা। 2007 সালে স্যার ইয়ান বোথামের পর আবারও কোনো ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি। টেস্ট ক্রিকেটে দ্রুততম 10,000 রান করার পাশাপাশি দেশের সর্বাধিক এবং বিশ্বের পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে অচিরেই হয়ে উঠেছেন দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। আন্তর্জাতিক কেরিয়ারে 161টি টেস্ট ম্যাচে 12,472 রান করার পাশাপাশি মোট 33টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যার মধ্যে কেরিয়ারের প্রথম এবং শেষ টেস্টে সেঞ্চুরি দুটি এসেছে এই ভারতের বিরুদ্ধে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।